দেখুন তো চিনতে পারেন কি না? হ্যাঁ, অনেকেরই না চেনার কথা, আবার অনেকেই এখন চলে যাবেন 20 বছর, 30 বছর কিংবা আরও অনেক আগের স্মৃতিতে চলে যাবেন, গাছতলায় দাঁড়িয়ে খুব সাবধানে ছিঁড়ে লবণ দিয়ে বা লবণ ছাড়া খাওয়ার স্মৃতিতে। ভীষণ টকে বুঝে যাবে এক চোখ, কুচকে যাবে মুখ, নিশ্চয়ই এতক্ষণে আপনার জিভে জলও এসে গেছে। তবে হ্যাঁ, এখন গ্রামে খুব একটা দেখা মেলে না করমচা গাছের। শহরের ফলের দোকানে কিংবা পার্কে কখনো কখনো দেখা মেলে মৌসুমি এই ফলের, চেনা না হলে হয়তো আপনিও ঘুরে তাকাবেন না, কিন্তু এর ঔষধি গুণ জানলে চমকে যাবেন। গুণাগুণ জানানোর আগে জানাবো আরও কিছু তথ্য। করমচা হলো টক স্বাদের ছোট আকৃতির গ্রীষ্মকালীন ফল, ইংরেজিতে একে বেঙ্গল কারেন্ট বলা হয়। কাঁটাময় গুল্মজাতীয় করমচা উদ্ভিদটি অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং এশিয়া মহাদেশে পাওয়া যায়। কাঁচা করমচা ফল দেখতে সবুজ, পরিণত অবস্থায় মেজেন্টা লাল রং ধারণ করে, আর পাকলে জমাট বাঁধা রক্তের মতো রং হয়। অত্যন্ত টক স্বাদের এই ফলটি পাকলে তেমন টক থাকে না, কিন্তু পরিণত অবস্থায় বেশ টক স্বাদের হয়। এপ্রিল মাসের শেষ ভাগ থেকে গাছে ফল আসা শুরু করে এবং জুন মাসের মধ্যবর্তী সময়ে ফল পাকে। তবে বাংলাদেশ এবং ভারতে ফল পাকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। করমচা ফল হিসেবে বেশ অবহেলিত হলেও এর পুষ্টিগুণ কিন্তু মোটেও অবহেলা করার মতো নয়। ভিটামিন সি এবং পটাশিয়ামে ভরপুর এই ছোট্ট ফল শারীরিক ক্লান্তিভাব দূর করে এবং ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রতি 100 গ্রাম করমচায় রয়েছে এনার্জি 62 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট 14 গ্রাম, প্রোটিন 0.5 গ্রাম, ভিটামিন এ 40 IU, ভিটামিন সি 38 মিলিগ্রাম, বিরোফ্লেভিন 0.1 মিলিগ্রাম, নিয়াসিন 0.2 মিলিগ্রাম, আয়রন 1.3 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 16 মিলিগ্রাম, পটাশিয়াম 260 মিলিগ্রাম, কপার 0.2 মিলিগ্রাম। করমচাতে কোনো ফ্যাট বা কোলেস্টেরল নেই, তাই ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য এ ফল খুবই উপকারী। নিয়মিত করমচা খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়। যাদের লিভার ও কিডনিজনিত সমস্যা রয়েছে তারা এই সময়ে করমচা খেতে পারেন, এতে অনেকটা উপকার মেলে। করমচা ওজন কমাতে সাহায্য করে। ভিটামিন সিতে ভরপুর করমচা খাবারে রুচি বাড়ায়। মৌসুমি সর্দি জ্বর নিরাময়ে সাহায্য করে। এসকারবি, দাঁত ও মাড়ির নানা রোগ প্রতিরোধে করমচা সাহায্য করে। করমচাতে উপস্থিত ভিটামিন বি গায়ের চুলকানি সহ ত্বকের নানা ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে। করমচা রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও সাহায্য করে। করমচাতে আছে পেকটিন নামক একটি উপাদান যা সব ধরনের ফলে পাওয়া যায় না। পেটের নানা সমস্যা দূর করতে এই উপাদান দারুণ কার্যকরী, সেই সঙ্গে এটি হজম শক্তি বাড়াতেও সহায়ক। এর পটাশিয়াম শরীরে দূষণ বহিষ্করণে সহায়তা করে। করমচা কৃমিনাশক হিসেবেও কাজ করে। কাঁচা ফলের রস কৃমি দমনে ভূমিকা রাখে। শরীরে ক্লান্তি ও বারবার হাই তোলা থেকে মুক্তি পাওয়ার জন্য করমচার রস বেশ কাজে দেয়। বাতরোগ ও ব্যথাজনিত জ্বর নিরাময়ে করমচা খুব উপকারী। করমচাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী। যাদের লিভার ও কিডনিজনিত সমস্যা রয়েছে তাদের নিয়মিত করমচা খাওয়া উচিত। করমচায় থাকা কপার কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং এই উপাদানটি লিভার ও কিডনির ক্ষতকে সারিয়ে তোলে। নিয়মিত করমচা খেলে তা শরীরের প্রদাহ দূর করবে, কারণ উপকারী এই ফলে আছে প্রদাহ কমানোর কয়েকটি উপাদান। কোনো কারণে চোট বা আঘাত পেলে সেই ব্যথা দূর করতেও সাহায্য করে করমচা। করমচার কার্বোহাইড্রেট কর্মক্ষমতা বৃদ্ধি করে। করমচা বেশ ঔষধি গুণসম্মত একটি ফল। ভারতবর্ষের আদি চিকিৎসা শাস্ত্র চরকে এর উল্লেখ রয়েছে। ফলের পাশাপাশি করমচা গাছের অন্যান্য অংশেরও রয়েছে নানা গুণাগুণ, যেমন করমচা গাছের
পাতা সেদ্ধ করে সেই পানি পান করলে কালাজ্বর দ্রুত নিরাময় হয়। কর্মচা গাছের মূলে রয়েছে হৃদরোগ নিরাময়ের উপকারী ক্যারিসোন, বিটা এস্টেরল, ট্রাইটারপিন, ক্যারিন্ডোনা ও লিগনাম। কর্মচা সাধারণত কাঁটাযুক্ত চিরহরিত উদ্ভিদ যার গড় উচ্চতা 2-4 মিটার। কর্মচা গাছের বয়স 2 বছর হলে ফলন দেওয়া শুরু করে। এর পাতা বা ডাল ছিঁড়লে বা কাটা হলে তা থেকে দুধের মতো সাদা কষ বের হয়। গাছে বড় বড় কাটা থাকে যার খোঁচা লাগলে সেখানে বিষ বিষ করে। কর্মচার ঝোপ দেখতে সুন্দর, বর্তমানে এটি একটি বিলুপ্তপ্রায় গাছ। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।